إن مثل عيسى عند الله كمثل آدم. عيسى عليه الصلاة والسلام تعرف كسينا بابا سينا حضرت عيسى عليه الصلاة والسلام آدم عليه الصلاة والسلام সাদৃশ্য آدم কে যেভাবে মাটি থেকে তৈরি করা হয়েছে হযরত ঈসা কে সেভাবে মাটি থেকে তৈরি করা হয়েছে যে রমজান মাস আসলে রমজানের শেষে একজন হুজুরকে কিছু হাদিয়া দেওয়া হয় দিয়ে বলা হয় হুজুর আমার বউ পাঁচ কদম আমার মেয়ে আট কদম আমার ছেলে পাঁচ কদম আর আমি না বলেই কত মহান রব্বুল আলামিন দরবারে হাজার কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত জুমাগুলোর ন্যায় এই জুমাদের মসজিদে সমবেত করেছেন সেজন্য আমরা দীর্ঘ থেকে আলিমাদের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো একবার শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মানব জাতি বানিয়েছে আদমের সন্তান বানিয়েছে বানরের জাত বানানো আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে বানরের জাত বানাইতে পারতো বানরের জাত না বানায় কিসে জাত বানিয়েছে মানুষের জাত সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে অসংখ্য আয়াত বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নাকি তাদের সৃষ্টি কোথা হয়েছে খলাকাহুম মিন তিন তাদেরকে মালিকে সৃষ্টি করেছি কোথায় জান্নাতে কোথায় জান্নাতে এইভাবেই চলতে ছিল নাকি কেউ প্রশ্ন করে নাই কখনো যে মানুষ কি আসলেই মাটি তৈরি ছিল মানুষ কি আসলেই আদম থেকে আসছে এই প্রশ্ন উনিশ শতকের আগে কেউ করে না কোন শতকের আগে উনিশ শতকের আগে উনিশ শতকে এসে একজন প্রশ্ন করে বসলেন যে আসলে মনে হয় এই মানুষ মানুষের জাত নয় এই মানুষ মনে হয় বানরের জাত কি জন্য বললেন কি জন্য বললেন দেখেন আল্লাহ তাআলা বনি ইসরাইল একটা ঘটনা উল্লেখ করতেছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে সম্বোধন করে বলতেছে তোমাদের নিশ্চয়ই জানা থাকার কথা তোমাদের স্বজাতীয় গোষ্ঠীকে শনিবারের হুকুম পালন করার জন্য আদেশ করা হয়েছিল কিন্তু তারা সেই হুকুম অমান্য করার কারণে আমি তাদেরকে বানর বানিয়ে দিয়েছি কি বলছেন আল্লাহ তাআলা বলছেন এখন এই আয়াত আমরা যদি কোরআনে গবেষণা না করি কিন্তু বিদ্রোহীরা ঠিকই কোরআনে কি করে এখন মিস্টার ডারউইন যিনি ছিল জীববিজ্ঞানী তিনি চিন্তা করলেন যে আমার স্বজাতিকে বানরের যে তকমা দেওয়া হয়েছে বানরের যে অপবাদ দেওয়া হয়েছে এই অপবাদ কিভাবে মোছানো যায় এই অপবাদ কিভাবে মোছা যায় সেই জন্য ডারউইন সুকৌশলে ডারউইন কিন্তু খুব মূর্খ মানুষ উনি বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় পদপ্রাপ্ত একজন বিজ্ঞানী অনেক চালাক চতুর তো তিনি সুকৌশলে তিনি মানব জাতির মধ্যে একটা প্রভাব ঢুকিয়ে দিয়েছেন থিওরি অফ ইভলিউশন বিবর্তনবাদ উনি একটা কনসেপ্টে বলেই ফেললেন একটা বইও লেখছে যেখানে বলেই ফেললেন যে মানুষ আসলে মানুষ ছিল না এরা এক সময় ছিল শিম্পাঞ্জি বানর গরিলা এই ডাল ওই ডাল থেকে লাফালাফি করতে করতে একটা সময় তাদের ল্যাশ করে তারা মানুষ হয়ে গেছে জোরে বলেন এখন কেন এই কথা বললেন আমরা জানি বনের পণ্ডিত শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত এক সময় গিয়েছিল কাঁকড়া শিকারের
মোবারক লেজ মোবারক চিনেন তো ওনার লেজ মোবারক একটা গর্তের মধ্যে দিয়ে চিন্তা মন বড় এক কাকা চিন্তা করতেছিল যে হায় রে শিয়াল মন্ডি তোর তো কখনো কাছে তাই না আজকে তোর পাইছে কাছে আজকে তোর একদিন আর আমার একদিন যখন তার লেজ মোবারক গর্তের মধ্যে ছিল ওই কাকরা সুযোগ বুঝে তার লেজের গোড়া এমন ভাবে কামড় মেরেছে তার লেজটাকে খসে পড়েছে এখন শিয়াল চিন্তা করলো আমি তো এই বনের রাজা এই বনের পণ্ডিত আমার যদি লেজ না থাকে অন্যান্য পণ্ডিতরা আমাকে কি বলবে যে আমি লেজ কাটা পণ্ডিত এখন শিয়াল তো পণ্ডিত বড় চালাক মানুষ উনিও চিন্তা ভাবনা করতেছিল কি করা যায় উনি মিটিং ডাকলেন শিয়ালদের মিটিং ডাকলেন যে আসো তোমাদের সাথে পরামর্শ আছে কি পরামর্শ দেখো এই লেজ আমাদের অনেক অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় এই লেজ আমাদের পাকা হয়ে চলতে হয় লেজ আমাদের বহু সমস্যার কারণ সেই বিদায় আমার লেজ আমি কেটে ফেলছি তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো কি করো লেজ কেটে ফেলো অন্যান্য শেয়ারও চালাচ্ছে অন্যান্য শেয়ারের মধ্যে পণ্ডিত সাহেব বুঝে গেছি কোথায় আঘাত করে ধরা গেছেন লেজ আপনার টাকা আসছে এখন চাইতেছেন আমাদের কোনো লেজ কাটা বানেন ওই ইয়াহুদির জাতি এরও লেজ কাটা ছিল এরও বাঁদরের যে তকমা এদের গায়ে লাগছে এরও চাইতেছে পুরো উম্মতে মুহাম্মাদিয়া পুরো মানব জাতি কিভাবে বানর বানানো যায় সেই মিশনে লাগছে তারা সেজন্য তারা তাদের ওই লেজ কাটা জাতির বদনাম বোঝানোর জন্য তারা বলতেছে মানুষ আসলে মানুষ ছিল না এরা ছিল বান্দর কেন কারণ তাদের স্বজাতি কিছু লোক আইন অমান্য করার কারণে তারা বানর হয়ে গেছে তারা কি হয়ে গেছে এই বদনাম বোঝাইতে হবে না এই বদনাম বোঝানোর জন্য তারা একটা থিওরি বের করলো থিওরি অফ ইভলিউশন বিবর্তন বা খুব চালাক সুকৌশল এটা মানুষের ব্রেনে ঢুকে দিয়েছে দীর্ঘদিন চলতেছিল এই থিওরি কিভাবে প্রমাণ করছে যে মানুষের জিন মানুষের কোষ আর বানরের কোষ একেবারে সেম সিমিলারিটি আছে বানরের হাত আছে পাস বানরের বুদ্ধিমত্তা আর মানুষের বুদ্ধিমত্তা পড়ায় কাছাকাছি একটা সিমিলারিটি আছে সামঞ্জস্য আছে যে বিদায় উনি মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে দীর্ঘদিন পরে যখন এটা নিয়ে গবেষণা হয়েছে বিস্তর গবেষণা তখন তার তত্ত্ব তার প্রমাণ ভুল প্রমাণিত হয়েছে আমাদের এই নদী খাল বিল এক ধরনের মাছ পাওয়া যায় ফাপদা মাছ যেটা হুবহু বোয়াল মাছের মতো নাকি কিন্তু আজ পর্যন্ত পাবদা মাছকে কেউ বোয়াল মাছ বলে বা এমন হয় না যে পাবদা মাছকে যদি একটু আমরা চিংড়ি পুঁটি একটু বেশি খাওয়াই এটা কিছুদিন পরে বোয়ালে রূপান্তরিত হবে হবে কিনা হয় না ইতিহাস সাক্ষী কখনো হয় না উনিশ শতকের আগেও কখনো বহু মানব গাছে গাছে লাভালাভি করতেছে আজ পর্যন্ত কোনো বানর মানুষ রূপান্তরিত হয়নি দেখি নাই কোনো গরিলা মানুষ রূপান্তরিত হয়নি কোনো শিম্পাঞ্জি মানুষ রূপান্তরিত হয়নি কিন্তু হয়েছে কারা হয়েছে ওই ইয়াহুদি জাতি হয়েছে এই দোষ আমাদের গায়ে চাপা দিচ্ছে এই দোষ আমাদের গায়ে চাপানোর অপপ্রয়াস অপচেষ্টা তারা চালাচ্ছে যে থিওরিকে বড় বড় বিজ্ঞানীরা আজকে ডাস্টবিনে নিক্ষেপ করছে বলতেছে এটা একটা বানোয়ার থিওরি কিন্তু সেই থিওরি আজকে আমাদের কোমল মধ্যে শিশুদের কোমল মধ্যে তরুণ তরুণীদের ব্রেনে ঢুকে দেওয়া হচ্ছে যেটা সরাসরি কোরআনের সাদৃশ্য কোরআন বলেছে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন আল্লাহ তাআলা বলেন ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম তার কি ছিল না বাবা ছিল না হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম আদম আলাইহি সালাতু ওয়াসসালামের সাদৃশ্য আদমকে যেভাবে মাটি থেকে তৈরি করা হয়েছে হযরত ঈসাকে সেভাবে মাটি থেকে তৈরি করা হয়েছে কার থেকে মাটি মানুষের উৎপত্তি কোথা থেকে মাটি এই মাটি থেকে আমরা আসছি মাটি থেকে কাকে বানাইছে হযরত আদমকে বানিয়েছে সে আদমের জাত অতীত ছিল আমরা কি আদমের জাত না বানরের জাত আদমের জাত যাদের লেজ কাটা হয়েছে
বাংলার তকমা লাগছে, এরা চাইতেছে আমাদের একটু সুকৌশলে বাংলার জাত বানাইতে, সেই জন্য সতর্ক থাকতে হবে যেন আমরা কোনোভাবে তাদের ফাঁদে পা না দিই, নাকি কোনোভাবেই ফাঁদে কি দেওয়া যাবে না, পা দেওয়া যাবে না। তারা সুকৌশলে অনেক থিওরি দিয়ে অনেক অপপ্রয়াস চালিয়ে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই থিওরি আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, যে থিওরি ডাস্টবিনে ফেলে দিয়েছে এটাকে আবার এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে, এমনকি আমাদের পাঠ্যপুস্তক ওই থিওরি চলে আসছে না। তারা যে থিওরি অতীতে একেবারে বিভ্রান্তিকর, যে থিওরিকে বাংলার বলে আখ্যা দিয়েছে বহু বিজ্ঞানীরা, এই থিওরিকে কিভাবে একটা মুসলিম কান্ট্রিতে এস্টাবলিশ করার চেষ্টা হয়, এবং তারা এটাকে এখনো প্রমাণ করতে চাইতেছে যে এই থিওরি নাকি সকল বিজ্ঞানীরা একমত হয়েছে, নাকি এটাই সর্বসম্মতিকর মুখ্যমত, আসলে মানুষ কোথেকে আসছিল, মানব থেকে আসছিল, নাউজুবিল্লাহ। এই কথা মুসলমান যদি বিশ্বাস করে আল্লাহর কসম ইমান থাকবে না, ইমান চলে যাবে। সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেকে বলতে চাইতেছে হুজুরের এই কথা নিয়ে তো মাথা মাথি হয়ে গেল, কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা সুস্পষ্ট আয়াত কেউ যদি অস্বীকার করে সে মুসলমান থাকে, সে মুসলমান থেকে বের হয়ে যায়। অতএব আমাদেরকেও এই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যেটা কোনোভাবেই তাদের বিভ্রান্তির মধ্যে আমরা পা না দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা আমিন আমিন। এবং আমাদের তারা আজকে কোরআন নিয়ে গবেষণা করে রিসার্চ করে, সামনে কোরআনের মাস আসতেছে, পুরা বৎসর না পারে একটা রমজানে তো অন্তত আমাদের কোরআনটাকে বুঝে বুঝে পড়া দরকার, কি না দরকার, দরকার আছে কিনা, কিন্তু না। আমি অতীতেও বলেছি যে রমজান মাস আসলে রমজানের শেষে একজন হুজুরকে কিছু হাদিয়া দেওয়া হয়, দিয়ে বলা হয় হুজুর আমার বউ পাঁচ খতম, আমার মেয়ে আট খতম, আমার ছেলে পাঁচ খতম, আর আমি না বলেই খতম, বলে কি বলে না, তার মানে রমজান মাস পুরান খতমের মাস, কোরআন বুঝে পড়ার মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস, রমজান মাসকে আমরা গনিমত মনে করবো, প্রায় কাছাকাছি চলে আসছে, প্রায় কাছাকাছি চলে আসছে। সেই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের জন্য। গত জুমায় আলোচনা করেছিলাম রমজানের প্রস্তুতি কি দিয়ে নিতে হবে, কিভাবে নিতে হবে, বলছিলাম এই মাসটা চলতেছে, এই মাসে কমপক্ষে আমরা দশটা রোজা রাখবো, বলছিলাম না, এরপরের মাস আর একটা জুমা আছে, এরপরের মাস আমাদের মিনিমাম 20টা রোজা রাখতে হবে। কে রাখছিল, রসুল রাখছিল, রসুল শিক্ষা দিয়ে গেছেন আমাদের রাখতে হবে না। আমি বলছিলাম যদি পুরো পুরো না পারেন কিছু হইলো না, একটা দুটো হইলো রাখেন, রমজান একটা পরিস্থিতি গ্রহণ করেন। আর একটা দোয়া শিখিয়ে দিয়েছিলাম, কি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ রজব মাস এবং শাবান মাস আমাদের জন্য তুমি বরকতময় করে দিও, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিও। আমরা সেই দোয়া করব, এবং রমজানে আমরা কোরআনটাকে একটু সহি শুদ্ধভাবে বুঝে পড়ার চেষ্টা করব, করবো কিনা ইনশাআল্লাহ। আর ওই প্রতিযোগিতা করবো না যে কার চাইতে কে বড় ফটো করছে, সবে বলার সবে কদর, এখন তো সোশ্যাল নেটওয়ার্কের যুগ, দুই রাখা তখন নামাজ পড়ার পরেই বলতেছে আমি এখন আট টাকা, আবার দুই রাখা পরে আমি এখন দশটা শেষ করলাম, আবার দুই রাখা স্টার্টার দেয় কি, আবার দুই রাখা পরে বলতেছে আমি এখন 12 টাকা শেষ করলাম, এইভাবে ট্রেন্ডিং চলতেছে। ইবাদত হইল মনের বিষয়, ইবাদত হইল মনের আল্লাহকে দেখানোর জিনিস, কোনো বন্ধু বান্ধবকে দেখানোর জিনিস। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই মুসল্লিদের উপরে আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম, ওই মুসল্লিদের জন্য যারা তার নামাজ শব্দ উদাসীন থাকে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওই মুসল্লিদের জন্য দুঃসংবাদ, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বা ধমকি, যে মুসল্লিরা অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে। আমরা কোনো ইবাদত কাউকে দেখানোর জন্য করবো না, কাকে
নিয়তকে